মানে আল্লাহ মানে মানে মাথায় খেলে না যে আরো আপনার গেলে কেন দেয় সুন্দর সেলো হয়েছে বর্তমানে দেখা গেছে আমাদের এলাকায় একজন হুজুর মুফতি তার মেয়ে হয়েছে ল্যাংরা উনি কিন্তু মুফতি কিন্তু আপনি মানে আমার মাথা বেশি খুব মানে লাগে না না এটা এটার উত্তর আল্লাহ কিন্তু কোরআন হাদিসে দিয়ে দিছে কিন্তু এটার উত্তর কিন্তু আছে হ্যাঁ আল্লাহ পাক পৃথিবীতে কাফেরদেরকে সুযোগ দিবে আর মুমিনদেরকে কষ্ট দিবে পরীক্ষা নিবে বুঝছেন

সুস্থ ছেলে এটা মানে আমার কাছে নিজের মানে শিক্ষকতার কাছে খারাপ লাগে যে এটা ঠিক হয় না হ্যাঁ তাহলে আপনি এখন কি চান যে আমার আমার আমি আমার উপর বিপদ আপদ আসুক এটা চান নাকি এটা তো মানে আমি চাই কি এটা তো উচিত ছিল মানে মনে মনে আপনি কামনা করতেছেন আমার উপরে আমার উপরে যেন মানে বিপদ আপদ হয় যেন আমার বউ বাচ্চা সব যেন ইয়া হয়ে যায় এগুলো আপনি মনে মনে চাইতেছেন কিন্তু আমি কিন্তু চাই যেন আপনি আপনার বউ বাচ্চা নিয়ে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আহ তাদের তাদের জীবনটা ভালো কাটুক তারা যেন জঙ্গি না হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন একটা আপনার ছেলে যেন একটা ছেলে বা মেয়ে যেন একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারে একটা ভালো চাকরি পায় আমি কিন্তু এটা চাই আপনার জন্য কোনো খারাপ কিছু চাই না বুঝছেন আমি কিন্তু চাই না আপনার কোনো অসুখ বিসুখ হোক বা আপনার পরিবারের কারোর অসুখ বিসুখে পড়েন খারাপ অবস্থা হোক অ্যাক্সিডেন্ট হোক এগুলো কিন্তু আমি চাই না আমি কিন্তু চাই আপনারা ভালো থাকেন ভালো মানুষ হন মহান মানুষ হন মানবিক মানুষ হন

কেন লাগে এত তো ক্যামেরা ঠিক আছে ঠিক আছে সাইফুল্লাহ ভাই কথা শুনে আপনার কথা শুনলাম আমরা তাহলে আপনি বলেন আর কি কিছু বলার আছে কোন পয়েন্ট আছে আপনার পয়েন্ট বল কি পয়েন্ট বুঝু ভাষা ভালো থাকেন আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকেন আপনার জন্য শুভ কামনা রইলো আপনাকে বিদায় জানালাম পরের জনকে দেখি যুক্ত করি কে জানা একজন ক্যামেরা দেখা যুক্ত হয়েছিল আচ্ছা দেখি ওকে দেখি তানভীর তানভীর আপনাকে যুক্ত করেছে আপনি বলেন তাহলে

আমরা বিশ্বাস করি প্রত্যেকটা যদি আল্লাহর বাণী হয়ে থাকে আল্লাহর ওহি হয়ে থাকে তাহলে ওই কিতাব গুলোতে আল্লাহর পরিচয় কিভাবে ছিল আল্লাহ শব্দটার সাথে মানুষ কবে থেকে পরিচিত আল্লাহ শব্দটির সাথে যে ওই অঞ্চলের আরব দেশের ওই লোকেরাই আল্লাহ শব্দটি বলতো হ্যাঁ আল্লাহ শব্দটি ওই অন্য কোথাও ইয়া ছিল না সূত্ররাঙ বলা যায় যে ওই আল্লাহ শব্দটি মুহাম্মদই আবিষ্কার করছে এর আগের কিতাবগুলোতে আল্লাহর হিলা বা আল্লাহর পরিচয় ওখানে কি আছে ছিল ইনাম রাখতো অন্য বিভিন্ন নামে ডাকতো কিন্তু এই যে মক্কায় যে দেবতাটা ছিল আল্লাহ নামক যে দেবতাটা ছিল মোহাম্মদ সেই দেবতাটা কি আসলে চুজ করছে তার ইয়া হিসেবে কিন্তু অন্য কেতাবে যেমন ধরেন ইহুদিদের কেতাবে নানা ভাবে আছে জিহোবা নামে আছে তারপরে ইল হাম না কি এই টাইপের কি কি নাম আছে অনেকগুলো নামই এই জুডিও খ্রিস্টান গডকে ডাকা হইতো এই কয়েকটা নামে আচ্ছা আল্লাহর নামে ইয়াটা কি বলে এটা

আজকে অনেকেই ধন্যবাদ দিতে আসতেছে আর ধন্যবাদ দিতে আসেন না কারণ হচ্ছে আমি অলরেডি আজকের জন্য যথেষ্ট ধন্যবাদ পেয়ে গেছি আর ধন্যবাদ আমার লাগবে না আপনারা যদি এখন কোন মুমিন ভাই যদি কোন যুক্তি থাকে তাহলে বা কোনো বিতর্ক থাকে সেটা নিয়ে আসলে আমার জন্য ভালো হয় আজকে এনাফ হয়ে গেছে তাহলে দেখি আরেকজনকে জাফর জাফর আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে কেমন আছেন ভাইয়া ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আহ ভাইয়া কয়দিন আগে দেখলাম যে শায়েক আহমেদুল্লাহ একটা লজিক দিছে যে আপনার বীরজর সৃষ্টি যে ব্যাখ্যাটা আছে যে আপনার পাজরের হার আপনার স্পাইনাল কর থেকে নাকি বীরজর সৃষ্টি হচ্ছে তা এটার ক্ষেত্রে আপনার ইয়া শায়েখ আহমেদুল্লাপা দিলা অবস্থানে অন্ডকোশের ব্যাখ্যাটা নাকি মধ্যে অবস্থান দিয়ে বুঝিয়েছে যা কতটুকু সত্যতা আছে অন্ডকোশ মানে বক্ষ এবং মাঝখানে থাকে মানে মাঝখানে বলতে ভাইয়া বলতেছি উনি ব্যাখ্যাটা কিরকম দিছে আমি ওর পক্ষে না ব্যাখ্যাটা দিচ্ছে যে মাঝামাঝি হবো মানে একদম নিচের দিকে মাঝামাঝি অবস্থা এই ব্যাখ্যা দিয়েছে মাঝামাঝি অবস্থা কিভাবে থাকলো এটা মানে এটা তো আমি জানি না ভাইয়া ওনারা ব্যাখ্যা দিছে এটা তাহলে তো ব্রেইন তাহলে তো ব্রেইন বক্ষপাজর এবং এশের মাঝামাঝিতে থাকে নাকি ব্রেইন কই থাকে কি জানি ভাই ভাই একটা আইটেক দেখালে ভালো হয় আইটেক দেখালে ভালো হয় বিষয়টা ভাই ওই ভিডিওটা তো আমার তাহলে দেখতে হবে দেখে মানে এটা তো মানে কি মানে এককারে রকমারি পেজে ভাই ভিডিওটা अवेलेबल আছে শর্টস আকারে এগুলো নিয়ে কথা বলতে আসলে এত মানে বিরক্ত লাগে যে এত মানে থার্ড ক্লাস এত থার্ড ক্লাস এগুলা মানে আচ্ছা আমরা দেখি দাঁড়ান একটু দাঁড়ান আমি আয়াতটা বের করতেছি উম

হ্যাঁ আমি চাচ্ছি হুমায়ুন আজাদ স্যারের শেষ উপন্যাস পাকশা জমির সাতবাদের একটা ভয়েস অ্যাক্টিং বা অভিনয় রূপান্তরিত করার হ্যাঁ হ্যাঁ এটা তো খুবই ভালো হয় এখানে আপনাদের সহযোগিতা চাচ্ছেন এই ক্ষেত্রে সহযোগিতা করতে আগে আসতে চাচ্ছেন ভাই তাহলে আপনি আমার সাথে ইমেইলে যোগাযোগ করেন আমি তাহলে ওইখানে কথা বলব আপনার সাথে আচ্ছা এটা আমি পেয়েছি ও ইমেইলটা infoatsangshar.com এটাতে মেইল করেন এখানে আমরা হ্যাঁ আপনাকে এটা মেইল করেছিলাম এটা যায় নাই আপনার কাছে আচ্ছা এটা একটু এটা নিয়ে পরে কথা বলছি এখানে দেখেন আচ্ছা আচ্ছা কোরআনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃষ্টিিত হয়েছে সে সৃষ্টিিত হয়েছে সবেগে স্থলিত পানি থেকে এটি এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্যে থেকে আচ্ছা এটার অনুবাদগুলো আমরা একটু চেক করে দেখি এখানে কি লেখা আছে অনুবাদ অন্যান্য অনুবাদগুলোতে কি লেখা আছে কোরআন ডট কম এ যেটা বলা আছে বিভিন্ন অনুবাদে যেটা বলা আছে আহ ইমার্জিং ফ্রম বিটুইন দা ব্যাকবোন অ্যান্ড দ্য রিপস আচ্ছা বাংলা অনুবাদে বলা আছে যা বের হয় সিদ্ধারাও পাজরের মাঝখান থেকে এটি নির্গত হয় পৃষ্ঠদেশ ও পঞ্জ মধ্য থেকে যা বের বের হয় মেরুদণ্ড বুকের হারের মধ্য থেকে এটি নির্গত হয় মেরুদণ্ড বক্ষ পঞ্জ রাস্তির মধ্য থেকে আচ্ছা এইখানে একদম পরিষ্কার ভাবে বলা আছে যেটা মেরুদণ্ড এবং মানে বক্ষ পাজরের মধ্যে থেকে বের হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে প্রাচীনকালের যে মানে চিকিৎসকরা ছিল তাদের কিন্তু এই ধারণাটা ছিল যে বীর্য বের হয় এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে বীর্য বের হয় কারণ তারা ওই সময় জানতো না প্রাচীনকালের যে ইয়া বিজ্ঞানী মানে গ্রিক মানে চিকিৎসা বিজ্ঞানীদের ইয়া যদি আপনি পড়েন তাদেরও দেখবেন তাদের ভিতরে একটা বড় অংশের বিশ্বাস ছিল যে এটা এই জায়গা এই সমস্ত জায়গা থেকে বের হয় কেউ কে বলতো রক্ত থেকে বের হয় কে কে বলতে এখান থেকে বের হয় কিন্তু দেখা কিন্তু এগুলা সবই এটা ভারতের বিজ্ঞানীদের মধ্যেই বিশ্বাস ছিল হ্যাঁ ভারতের বিজ্ঞানীদের মোহাম্মদ যে এটা নিয়েছে এটা কিন্তু এই যে ওই সমস্ত জায়গা থেকে নিয়েছে এবং মোহাম্মদ এর এখানে একজন চিকিৎসক করছিল 29 এর মধ্যে তৎকালীন সময় একজন চিকিৎসক ছিল যে ভারতের দেশপুর থেকে পড়ালেখা করে এসেছিল আপনি নিশ্চয়ই জানেন এই জিনিসটা আমরা আগে আলোচনা করেছি হ্যাঁ হ্যাঁ আমি এটা শুনেছি আহ ভারতের গুন্দেশপুর থেকে একজন ব্যক্তি ওনার নামটা আমি মনে করতে পরে বলতে পারবো যে গুন্দেশপুর থেকে পড়ালেখা করে তিনি এসে গেছিলেন আবার চলে ফেরত গেছিলেন তিনি সেখানে চিকিৎসা করতেন এবং তার কাছে বলছিল তার সাহাবিদেরকে যদিও এটা হাদিসের ভিতরে আছে কিন্তু জৈফ হাদিসের ভিতরে থাকলেও এরকমের যে একটা মানুষ ছিল সেটা তো বোঝা যায় আহ যে ভারতের গুনদেশপুরে এসেছিল পড়ালেখা করতে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য ভারতের গুন্দেশপুরে এসেছিল সেই ব্যক্তিটা আমি এখান থেকে যেটা বোঝা যায় যে এই টাইপের ধারণা গুলা মোহাম্মদ ওই ব্যক্তি থেকে পাইছে এবং ওই ব্যক্তিটা ভারতে এই জিনিসটা প্রচলিত ছিল এই কারণে এটা হওয়াটা খুবই স্বাভাবিক যে ওই ব্যক্তিটা ভারতে এসে এই ক্ষেত্রে এই জিনিসগুলা জানছে এবং জানার পরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর মোহাম্মদকে বলছে মোহাম্মদ এগুলা কোরআনের ভিতরে ঢুকাই দিয়েছে তার ভিতরে এই থাকার কারণ হচ্ছে ভারত থেকে যেহেতু জিনিসটা গেছে সেহেতু এইখান থেকেই এই ভুলটা হয়ে গেছে না না বিষয়টা হচ্ছে জাফর সাহেব মানে ওনাদের তো কোনো না কোনো ভাবে মিলাইতেই হবে আলটিমেটলি এখন কেমনে মিলান এটা তো বিষয় না এখন মনে করেন সূর্য রাতের বেলা আল্লাহ গিয়ে যে কোথ থেকে কি মঞ্জুর এলাহি হ্যাঁ ডক্টর মঞ্জুর এলাহি সে আবার বলতেছে যে আহ আল্লাহ পাকে নাকি নিকটবর্তী আসমানে নেমে আসে রাতের একটা শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে নেমে আসে কেমনে নেমে আসে ভাই নেমে আসলে যায় ফেরত যায় কখন

তারা যেভাবে চেষ্টা করে মিলাইতে তো হাসি আসে তাই না কি একটা চেষ্টা তাদের মিলানোর আহারে বেচারা না জাফর ভাই আপনার এখান থেকে অনেক শব্দ আছে আমরা বিদায় জানাই আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে একটু পরে পরে সাউন্ড হয় মানে কি একটা মুসিবত তাদের যে মিলাইতে হবে এখন কেমনে মিলাবো ভাই এ করতে কি ঘুরে 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 মিলাই দিব ইস কি একটা মুসিবতের ভিতরে তারা পড়ছে তাদের কত খাটাখাটনি করতে এটা মিলানোর জন্য আচ্ছা পরের